আজকে ব্যাকিং নিউজ ছিল নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল। আমি তো ব্যাকিং নিউজ বললাম, আমরা চাই ব্যাকিং নিউজ যেন অন্তত বাংলাদেশে কাটতে পারি। কেন
একটাই কারণ আমি পেয়েছি তাফসিরে, লোক রবির স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীন ছিল না, কিন্তু সে কমে দলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। এত সহজ বলা বড় যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত। বরঞ্চ একটা নবীর স্ত্রী তার নিজের চরিত্র ভালো, সে চরিত্রহীন না, শুধু তোলে তোলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি কি এরপরও যারা না বোঝার ভান করে আছে বলেন দেখে হাত করে আমি এখনো বুঝিনি আল্লাহ আমার কেন জাহান্নামে দেবে, কেন দেবে এবার এখানে আছে জরি প্রদান কি আপনার বলে আছে। আমার মনে হয় এত সহজ বাংলা বোঝার পরে যে লোকটা না বোঝার ভান করে আছে ও আজরাইল দেখার আগে আরো ভালো, আজরাইল যখন দেখবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দাও, এবার তোমার নবী ছাড়া আমি কাউকে মানব না। এতদিন পর্যন্ত যখন তোর পরিবর্তন হয়নি, এখন যেটা বললি এটা তোর মুখের কথার কথা, এ কথা কোনো দাম নেই। সুতরাং আফসোস না করে না যে নিজেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, এরপরে যদি কেউ ফেল করেন জাহান্নামে যান, এ দোষ আমার না, এ দোষ কার? কি মনে হচ্ছে এই বাংলাদেশে আব্দুল্লাহ মতো নবীর স্ত্রীর মতো মানুষ নেই? আল্লাহ বিজ্ঞানের তথ্য খুঁজে পেয়েছি, যাদের মাথা আরো মোটা মোটা তারা বেশ পাবে ছোট মাথা পদ্ধতি আমরা আবিষ্কার করেছি, যারা মাথা রাখেছি আমি এদের ব্রেকিং নিউজ যেগুলো টিভির নিচ দিয়ে দেয় টেলিভিশনে, এইটাও কোরআনে কারিমের সূরা নাবা থেকে আবিষ্কার করা। আজকে ব্রেকিং নিউজ কি ছিল? নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল। আমি একটা ব্রেকিং নিউজ বলবো, আমার সুবহানাল্লাহ বলছি আমরা চাই ব্রেকিং নিউজ যেন অন্তত বাংলাদেশে কার্যকারী হয়। কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, আমি কোরআনকারীদের সাতটা বৈশিষ্ট্য অল্পি দিয়ে এক নম্বর কোরআনের বৈশিষ্ট্য হয়ে আপনি যদি বলকে লাথি দেন ও দেবতার সাথে লাগা করে উল্টা আবার উত্থান করে আপনার দিকে আবার ফিরে আসবে, যদি আপনি নিজেকে সেট করতে না পারে আপনার লাথি দেওয়া পরে আবার দেওয়ালের সাথে মারলে কি করে দাঁত ভাঙে এটা আমি বুঝি না, এটা কি বোঝানো লাগবে?
কিভাবে হয় এটা আপনি লাথি মেরিয়ে দেখেন না বলবেন কোরআনের এরকম বৈশিষ্ট্য কয়টা বললাম এক নম্বরের বৈশিষ্ট্য এই শুনে মিলাবেন আজকের ওয়াজটা বাংলাদেশের ওয়াজ এটা ইন্ডিয়ার ওয়াজ না এটা সৌদি আরবের ওয়াজ না এটা বাংলাদেশের ওয়াজ হবে আজকে চেষ্টা চালাবে যে আল্লাহর কোরআনে আমাকে দুনিয়া থেকে লিভিয়ে দিয়ে ফো দিয়ে আল্লাহ বলেন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন দেশ কোন পরাশক্তি যদি চিন্তা করে পরিকল্পনা সিদ্ধান্ত নেয় যে কোরআনের আলো দুনিয়া রাখবো না যদিও কাফেরদের মন খারাপ হবে তোমাকে আরো উপরে তোলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে ওই জায়গায় জানিয়ে দেখাবো আল্লাহ দেখিয়েছেন এই বাংলাদেশে তার প্রমাণ গৌরবিন্দ না কেন নামের আগে মোহাম্মদ লেখা যাবে না সিঁড়ি লেখা লাগবে পাঞ্জাবি করা লাগবে না ধোতি করা লাগবে না যদি কেউ পড়তে চান প্রকাশ্যে পড়া যাবে না এরপরেও তিনি আল্লাহবাদে কারো কাছে সন্তান চায় না আর আপনি কেমন মুসলমান বিয়ের পরে যদি দুই বছর সেতে সন্তান না আসে বিভিন্ন বাবার মাজারে কবরে দৌড়ান চেষ্টা করে আপনাকে একটা সন্তান দেবে কিয়ামতের আগে পারবে না
আমাদের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ কার গৌরব গোবিন্দের যে বিশাল রাজত্বে এই বাংলায় এই জুলুম অত্যাচার গুলো যখন চলছে আল্লাহ বান্দা বোরহানউদ্দিন বউকে নিয়ে দোয়া করছে আমার একটা সন্তান যদি দাও আমার দোয়াতে যে বড় বড় ঘরগুলো আছে সবচেয়ে বড় ঘরটা সবাই করে তোমার বান্দাদের খানি খাওয়াবো ঠিক বছরটা ঘুরতে তার স্ত্রীর সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আসার পরে সন্তানের কান্না শুনে তিনি ওয়াদা মাফিক কাজ করলেন জবাই করলেন দরটা দোস্ত মন্ত্রণ করার জন্য ভাগ ভাগ করলেন গরিবকে দেওয়ার জন্য মহারাজি একটা দোস্ত নিয়ে সৌমের গোবিন্দের রাজদরবারের প্রাসাদের উপরে বসে খাচ্ছিল হঠাৎ আদিসনে দোস্তের টুকরাটা পড়বে কি একেবারে গোবিন্দের সামনে গোবিন্দ বলছে দেখ তো জিনিসটা কি চামচা বলছে হুজুর কেমন আছে গরুর দোস্ত গোবিন্দ বলছে রাম 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 কে করবে এমন কাম দেখো কে করেছে তার দোস্ত চামচা বলে অনুপর ব্যাকে অবশ্যই কোন মুসলমান করেছে গোবিন্দ কিন্তু সরাসরি প্রথমে বলে না যে মুসলমান এ কথা বলছে কে আর জোরে বলে সবচেয়ে মারাত্মক ক্যান্সার এই চামচা সবচেয়ে বড় খারাপ পরিবেশ তৈরি করার পেছনে কারণ চামচা যাচ্ছে ও মনে হয় ব্রিজের টাকা উঠে আরো দশটা ব্রিজ হয়ে যাবে তা তো বন্ধ করো না এখানে কোনো নেতার হাত না সব হাত প্রত্যেকটা জায়গা আছে কারা গোবিন্দ বলে নিয়ে ধরে কে করেছে এমন কাম বরহানকে নিয়ে এসেছে জিজ্ঞাসা করে কেন তুমি আমার মাকে সবাই করলি তোর মাকে গরু গোমাতা তোমার মা গরু কিন্তু আমার আল্লাহ আমার নির্দেশ দিয়েছে সবাই করে খা এই জন্য আমি সবাই করেছি যে তোর আল্লাহ ইসলাম আল্লাহ আইন এ দেশে চলবে না শুধুমাত্র এই কথা না আমার মাকে হাত দিয়ে সবাই করবি তোমার হাত আমি রাখবো না হাজার জনতার সামনে বরহানউদ্দিনের ডান হাতটা এক পক দিয়ে কেটে নিয়েছি কষ্ট সহ্য করতে না পেরে জীবনে কিনে দেওয়া তিনি সংসার করার সাহস পাননি তিনি মোগল সম্রাটের ফিরোজ শাহ তুঘলকের দরবারে আপনি ছাড়া কেউ বুঝবে না আমার মনে হয় এই দৃশ্য গুলো শুধুমাত্র ওই মাসে বছর আগে জিদের এখন দৃশ্য পৃথিবীতে কোন দেশে আর নেই মুসলমানদেরকে শুধু বরহানের
তো হাত কেটে নিচ্ছে না, জবাই করে ওদেরকে খেয়ে ফেলছে। একটু আগে আসরের পরে জোর করে মদ খাবে রোজা নষ্ট করে। এটা শুধু ওই সময় হয়নি, এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে। মুসলিম রাষ্ট্র আমাদের জুলুম অত্যাচার নির্যাতন দেখে আমাদের করে জবাই করে খেয়ে ফেলে। আল্লাহর ঘর মসজিদ আগুন লাগিয়ে কালেমার পতাকা না গিয়ে গেরুয়া হনুমান টাঙায়, এরপর কিছু বলে না দুনিয়ার মুসলমানেরা। সর্বশেষ আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দিয়েছে, সিনের এই মুসলমানদের দিকেই তাকিয়ে আমার আল্লাহ তার সন্ন পাঠিয়েছে, তার সন্ন্যের নাম করোনা বলে না কেন। ওদেরকে না অলরেডি ভারতে আমার আল্লাহ লাসা নামে একটা ভাইরাস দিয়ে দিয়েছে, এটা আমার। সেদিন বিমানে আসার সময় দেখে চাইনিজ চিন্তা করলো পাশে গিয়ে বসে না, আমি বসে আমি মরবো, মরবো না, দরকার বিমানের বাংকার ধরে দাঁড়িয়ে যাব। অথচ 4,500 টাকা দিয়ে টিকিট কাটা, কে ওর পাশে বসে না। কারণ বিমান ধরে খাবার দিয়ে গেল, সবাই মুখ খুলে খাবার খায়, কিন্তু ওরে বলছে বেটা তুই খেতে পারবি না, মুখ তো ধরবে না, কারণ তুই মুখ খুললে করোনা বের হবে। আমাদের সামনে খেতে পারবি না, আল্লাহ এক ঢের করে দিয়েছে। এখনো যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হয়, বিস্তারিত বর্ণনা শুনলে যে সন্তানটা আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আমার আল্লাহ তাকে কিভাবে সন্তানের মালিক বানাবে, কিভাবে সন্তানটাকে তার মায়ের সামনে জবাই করে তার হাতটা আলাদা করেছে। ধ্বংস করে আল্লাহর কালেমার কথা কথায় উড়াতে পারে। আজ বিশ্ব যারা হিন্দু বুদ্ধিজীবী আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সারা বিশ্বের হিন্দুদের উচিত এই মোদী নামে লোকটাকে থামানো। শেষ পর্যন্ত 10,000 সজ্জা নিয়ে জানবাজ যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, ফজর নামাজ পড়ে তারা বের হলেন। বিভিন্ন দেশের বর্ডার গুলো পার হয়ে আসতে আসতে ঠিক গভীর রাজত্বের আগে সর্বানন্দর এই পরে যখন আশ্রয় নিয়েছে, 61,000 সজ্জা রেডি করে রেখেছিল গোবিন্দ শুধু তীরন্দাজকে। স্যার দূর থেকে তীর যখন আসে গাড়ি সিকান্দার চিন্তা করলেন, এখন আর আমাদের বেঁচে থাকা সম্ভব না, কারণ আমরা মাত্র 10,000 এর 68,000 মাত্র তীরন্দাজ।
এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবে মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় হয়নি সব সময় তারা বিজয় পেয়েছে আল্লাহর সাহায্যে তাদেরকে বল আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের যে বিশেষ ক্ষমতাটা দেখিয়েছিলেন দুনিয়ার জমিনে যারা কোরআনের পেছনে অবস্থান নেয় আর আমরা সেখানে কোরআনের আলো জ্বালায় তার বাস্তবে বাংলাদেশ যুদ্ধ করার জন্য যদি জীবনই না বাঁচে যুদ্ধ করে করবো কি যারা যায় না নদীর উপর দিয়ে পার হয় এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না যদি যুদ্ধ করা লাগে তুই এত বল আমরা পালালাম ইসলাম কবুল কর মাফ করে দেব দুই নাম্বার যদি ইসলাম না মানো তাহলে জিজিয়া কর দিয়ে মগর সম্রাটের আন্ডারে তোমার থাকা লাগবে প্রজা হয়ে তিন নাম্বার যদি এটা না মানো তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি না আমি জাদু দিয়ে চালাই এইটা যদি তোমার কোন সন্দেহ তুলতে পারে চালনা করতে পারে আমার স্বামী দিয়ে আমি পালিয়ে যাবো কথা দিলাম হাজারে হাজার বললেন 12,000 তোমরা আলো জ্বালিয়ে রাখো এই আলো আলোতে বিশেষ ক্ষমতা বিশেষ মর্যাদা এই বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে আমার মানুষের সামনে আর একবার বিশ্ব এটা দেখবে যে বিভাগে যাবে তাকে আল্লাহ দুনিয়া থেকে মাইনাস করে সেই জায়গায় আল্লাহ তার আলো জ্বালিয়ে দেবে সুতরাং আমরা চিন্তিত না আমরা আশা আতঙ্কিত আশা হচ্ছে কিছু মানুষের রক্ত
কোরআনের বৈশিষ্ট্য আমি বলেছি বিশেষ যে বৈশিষ্ট্য আমার দাদা নবীজি বলেন যে যেই মুহূর্তে কোরআন মানার সিদ্ধান্ত নেবে ওই মুহূর্ত থেকে আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিবেন বৈশিষ্ট্য কোরআন এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন কিতাবের নেই এটা আপনি পড়তে চাইলে আল্লাহ কোরআন পড়া আরম্ভ করেন।